নবগ্রাম থেকে? জি নবগ্রাম থেকে। জি বলো, ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। বলছি হুজুর, ওই যে জামাত সম্পর্কে আপনার কিছু মন্তব্য শুনলাম তো, কিছু কিছু মানুষ কিরকম ভাবছে, নেগেটিভ পয়েন্ট নিচ্ছে, তো আপনি একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। দেখো, দাওয়াতের বিষয়ে আমার একটা অডিও কারো কারো কাছে পৌঁছেছে, সেটার বিষয়ে ভালো মন্দ ব্যাখ্যা নেওয়া হচ্ছে। দাওয়াতের বিষয়ে আমার বর্তমান কি দৃষ্টিভঙ্গি, আমি কি চাইছি বা কি বলতে চেয়েছি অডিওর মধ্যে, সেটা আমি তোমাকে খুব সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি। যারা জিজ্ঞেস করবে তাদেরকে ওটা বলে দিও, খুব ভালো করে জিনিসগুলো একটু বুঝে নাও। দাওয়াতের মুবারক মেহনতে ইখতিলাফের কারণে আমাদের খুব বড় বড় পাঁচটা ক্ষতি হয়েছে। নম্বর এক, দারুল উলুম দেওবন্দে তবলিগের কাজ বন্ধ হয়েছে। নম্বর দুই, আম সাথীরা উলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নম্বর তিন, উলামাইকরাম আম সাথীদেরকে হারিয়েছেন, অথচ তবলিগের মেহনত হচ্ছে আম সাথীদের জোড়ার কাজ। নম্বর চার, এই ইখতিলাফের কারণে নতুন সাথীদের দাওয়াতের কাজের সাথে জোড়া প্রায় বন্ধ হয়ে গেছে। নম্বর পাঁচ, গীবত গেল্লা, পরচর্চা, পরনিন্দা, উলামাদের উচ্চারচনা ও আকাবিদের সমালোচনার দরজা উন্মুক্ত হয়ে গেছে। এই ইখতিলাফের কারণে এগুলো ঘটছে কিনা বলো। সেজন্য আমার মতে বর্তমান দেশ ও মিল্লাতের সার্বিক পরিস্থিতির দিকে তাকিয়ে দিনের সাথে ইখতিলাফের ঊর্ধ্বে এক হয়ে দাওয়াতের কাজ করতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, দারুল উলুম দেওবন্দ বলেছে তবলিগি জামাতের অভ্যন্তরীণ ইখতিলাফের মীমাংসা না হওয়া পর্যন্ত দারুল উলুমের তবলিগের কাজ বন্ধ থাকছে। এ দ্বারা বোঝা যায় আল্লাহ চাইলে একদিন ইখতিলাফের মীমাংসা হয়ে যেতে পারে, যেমন দারুল উলুম দেওবন্দ ভাগ হয়েছিল, এখন তার প্রায় নিষ্পত্তি ঘটেছে। একদিন জমিয়াত ভাগ হয়েছিল, এখন চাচা ভাই তো মিলে যাচ্ছেন। অনুরূপ ভাবে তবলিগি জামাতের ইখতিলাফের মীমাংসা হলে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষেরা কখনো এক হতে পারবো কি? কেননা আমাদের মতবিরোধ তো মনোবিরোধের জায়গায় পৌঁছে গেছে বা যাচ্ছে। আমরা মতবিরোধকে মনোবিরোধের জায়গায় নিয়ে গিয়ে মার্কাজের মোকাবিলায় মার্কাজ, আমিরের মোকাবিলায় আমির তৈরি করে ঐক্যের মাঝে চীনের মহাপাচিল তৈরি করে ফেলেছি। যদি আল্লাহর মসজিদে কখনো গড়ায় এক হয়ে যায়, তাহলে আমরা কি কখনো এক হতে পারবো? এই প্রশ্নটা কিন্তু সবাইকে ভাবতে হবে। দ্বিতীয় কথা, যারা তবলিগি জামাতের উভয় দলের বর্তমান মূল আকাবির আছেন, আমরা তাদের কাউকে কোনো ইস্তেমায় কিংবা কোনো জোরে অপরের জীবন করতে দেখি না। অথচ বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সাথীরা প্রত্যেক জোরের বয়ান বক্তৃতায় জীবত গেল্লায় মেতে ওঠেন, এটা আমরা সচক্ষে দেখছি। আমাদের কাছে তার বিভিন্ন ভিডিও অডিও সবসময় সামনে আসে। আমি মনে করি এটা শয়তানি ছোবল, আর এটা করেন কেন? এটা অবশ্যই বন্ধ করতে হবে। নম্বর তিন, দারুল উলুম দেওবন্দে বর্তমান নিজামুদ্দিনের সমর্থকদের কাজ করার অনুমতি নেই, তেমনি সুরাপক্ষেরও কাজ করার অনুমতি নেই, উভয় পক্ষেরই তো অনুমতি নেই। এ দ্বারা বোঝা যায় দারুল উলুম দেওবন্দ মীমাংসা না হওয়া পর্যন্ত কোন পক্ষেরই সমর্থন করছে না, নাকি? অতএব বর্তমান কোনো এক পক্ষ বলতে পারবে না যে দারুল উলুম আমাদের দলে। এটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা কোনো কোনো পক্ষ মনে করি দারুল উলুম আমাদের দলে, কিন্তু দারুল উলুম দেওবন্দে উভয় তরফের মেহনত বন্ধ করা আছে মীমাংসা না হওয়া পর্যন্ত।
তো এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে। যারা আমরা উভয় পক্ষের কাজ করছি, উভয় পক্ষেরই প্রয়োজন এগুলো ফলো করা। শেষে একটা কথা আমি বলছি, হযরত মাওলানা সাদ সাহেব সম্পর্কে যেসব কথা আমাদের কাছে পৌঁছেছে, সেসব কথা তিনি বলেছেন কিনা কিংবা কোন প্রেক্ষাপটে বলেছেন আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তবে যেভাবে আমরা আমাদের সুরার সমর্থকদের বুকে শুনছি, যদি উনি কথাগুলো সেভাবেই বলে থাকেন তাহলে আমি মনে করি কথাগুলো ভুল। তবে ওই ভুল সংশোধন করবেন তারা, যাদের হাতে হযরত মাওলানা সাদ সাহেবের ভুল সংশোধন করার ক্ষমতা আছে। যেমন দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ তো আমাদের সকলের মাথার তাজ, ওই ভুলগুলি নিয়ে পুচ্ছ রচনা করা কিংবা আওলাদে আকাবিদদের গিবতে মিটে ওঠা, আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী নই। আর এর কারণ স্বরূপ আমি একটা ঘটনা বলতে পারি। একবার আমি হযরত শেখ ইউনুস সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে ছিলাম, সেখানে একজন এসে হযরত মাওলানা সাদ সাহেবের বিষয়ে প্রশ্ন করলে হযরত শেখ বলেছিলেন, হযরত শেখের কথাটা এই আমার কাছে এখনো নোট করা আছে, আকাবির কি আওলাদ কে বারে মে লব কুশাই করকে আকাবির কা দিল দুখানা বান্দা কা মিজাজ নহি হ্যায়। আবার বলছি, আকাবির কি আওলাদ কে বারে মে লব কুশাই করকে আকাবির কা দিল দুখানা বান্দা কা মিজাজ নহি হ্যায়। আকাবিরদের সন্তানদের সমালোচনা করে আকাবিরদের মনে কষ্ট দিয়া বান্দার মেজাজ নয়, এটা হযরত শেখ ইউনুস জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির কথা। আমি মোহাম্মদ নাসিরুদ্দিন চাকরিও ব্যক্তিগত ভাবে এর উপর আমল করতে চাই। জি, আর হাজার কথা বলছি, জি তুমি শুনছো তো? জি জি, সার কথা বলছি, আমি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সাথীদেরকে নম্বর এক, ইখতিলাফের ঊর্ধ্বে এক হয়ে কাজ করার কথা বলছি। জি, নম্বর দুই, একে অপরের গীবত গেল্লা উচ্ছ রটনা না করে দাওয়াতের মূল উসুল সামনে রেখে একে অপরকে সহযোগিতা করে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার কথা বলছি। নম্বর তিন, আমরা যারা উলামা আছি আমরা আম সাথীদেরকে কোলে তুলে নিই, আর যারা আম সাথী আছি তারা ওয়ারাসাতুল আম্বিয়াদের কদর করি, এটাই হচ্ছে আমার শেষ কথা। আমার এই কথা যারা তোমাকে বলবে কোনো কিছু তাদের কাছে পৌঁছে দিতে পারো, এটাই হচ্ছে তাবলিগী জামাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি।